হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে ডাব্লিউ বিপি জি বুস্টারের সেট থার্টি হবে এর আগের এক থেকে উনত্রিশ নম্বর সেট তোমাদের এই প্লেলিস্টে দেওয়া রয়েছে ডাব্লিউ বিপি মেন এসআই জি বুস্টার তো এই জিকে প্র্যাকটিস সেটটা তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ফলো করতে পারো তোমাদের সবার জন্য হেল্পফুল হবে আর আজকে রুটিন অনুযায়ী তোমাদের এর পরে রয়েছে জিকে পাওয়ার প্লে সায়েন্স জিকে লুসেন্টের ছটার সময় আটটার সময় ম্যাথ রিজেনিংয়ের মক টেস্ট আজকে শুধু তোমাদের রিজেনিংয়ের ক্লাস হবে প্র্যাকটিস ক্লাস আর আমি তোমাদের এই উইকে ম্যাথের ক্লাস করাবো এবং তোমাদের জানিয়ে দেব কবে হবে নটার সময় ইংলিশের ক্লাস তোমাদের আজকে রয়েছে লাইভ তো এগুলো সবকটা নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে পেয়ে যাবে যারা যারা জয়েন করো জয়েন করে নাও আর এই সময়টা না তোমাদের ননস্টপ স্টপ মক টেস্ট র্যাপিডলি দেওয়া হবে প্রায় আজকে তোমাদের পাঁচ ছটা মক টেস্ট এখানে দেওয়া হবে তো এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে রয়েছে এই পিডিএফগুলোর লিঙ্কও দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে কালেক্ট করতে পারবে দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন লেখিকা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন মানে ভারতের কোন লেখিকাকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল যেটা আমাদের ভারতের সর্বোচ্চ এবং সবচেয়ে পুরনো সাহিত্য পুরস্কার এই জ্ঞানপীঠ পুরস্কারটা ভারতের সর্বোচ্চ এবং সবথেকে পুরানো উনিশশো থেকে এটা দেওয়া স্টার্ট হয়েছিল এবং প্রথমবার পেয়েছিলেন হচ্ছেন সংকল্প কুরুপ এটা তোমাদের আসে এক্সামে সংকল্প কুরুপ ফার্স্ট পেয়েছিলেন আর ওডাক্কা জল মানে দ্য বাম্বু ফ্লুট এটার জন্য পেয়েছিলেন মহেশ্বতা দেবী নাইনটিন নাইনটি সিক্সে পেয়েছিলেন তোমাদের অনেক সময় জিজ্ঞাসা করা হয় মহেশ্বতা দেবী নাইনটিন নাইনটি সিক্সে আর আমাদের ভারতের প্রথম লেখিকা যদি দেখি তাহলে আশা পূর্ণা দেবী এবং এটা আমাদের পশ্চিমবঙ্গেরও প্রথম সেভেন্টি সিক্সে পেয়েছিলেন আর দেখো এখানে পশ্চিমবঙ্গ থেকে সবার প্রথম যিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার নাইনটিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন এবং পেয়েছিলেন গণদেবতার জন্য এটা আগের দিনও তোমাদের সাথে আলোচনা করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তো এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতার জন্য নাইনটিন সিক্সটি সিক্স পেয়েছিলেন দেখো গ্রুপের পরের বছর নাইনটিন সিক্সটি সরি এটা নাইনটিন সিক্সটি ফাইভ হবে নাইনটিন সিক্সটি ফাইভের পর আর লাস্ট আমরা দু হাজার ষোলোতে দেখেছিলাম পশ্চিমবঙ্গ থেকে ইম্পর্টেন্ট শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষ পেয়েছিলেন আর দু হাজার উনিশে আকিতাম আচ্যুতার নাম্বুতিরি তো আমরা দেখেছি এনারা প্রয়াতন হয়েছেন দু হাজার উনিশ দু ষোলো এগুলো মনে রাখবে ভালো করে শঙ্খ ঘোষটাও ইম্পর্টেন্ট নিউজের মধ্যে ছিল দু হাজার ষোলো সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন নেক্সট চলে আসবো আবহাওয়া মণ্ডল বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় আবহাওয়া মণ্ডল বিষয়ক বিজ্ঞানকে বলা হয় মেটিওরোলজি আমরা যদি মেট্রোলজি দেখি তাহলে এটা পরিমাপযোগ্য যে বিজ্ঞান পরিমাপের যে বিজ্ঞান সেটাকে আমরা মেট্রোলজি বলি জিওমরফোলজি হচ্ছে ভূমিরূপ বিদ্যা পৃথিবীর যে বিভিন্ন ভূমিরূপ সেগুলো নিয়ে যে বিদ্যাতে আলোচনা করা হয় সেটাকে আমরা জিওমরফোলজি বলি আর ইকোলজি তো বাস্তুবিদ্যা বা বাস্তুতন্ত্র নেক্সট ভারতের কৃষি ও কৃষি কৃষক কল্যাণ মন্ত্রী কে হয়েছেন দেখো এখানে প্রহ্লাদ খুনি খনি কয়লা খনিমন্ত্রী কয়লা মন্ত্রী যদি দেখি কেন্দ্রীয় গজেন্দ্র সিং তো জলশক্তি মিনিস্ট্রি অফ জলশক্তি নরেন্দ্র সিংহ তোমার কিন্তু এই কৃষি আর কৃষি কল্যাণ মন্ত্রী কেমন কেননা শ্রী অশ্বিনী বৈষ্ণব আমাদের রেলমন্ত্রী রয়েছেন এছাড়া কমিউনিকেশান টেলিক মানে টেকনোলজি ঠিক আছে ইনফরমেশান টেকনোলজি যেটা আইটি এগুলো অশ্বিনী বৈষ্ণব রয়েছেন নেক্সট পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটা পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কি হয়ে যাবে মেছো বিড়াল দেখো পশ্চিমবঙ্গের যদি পাখি জিজ্ঞাসা করা হয় তাহলে সাদা গলার মাছ রাঙা হয়ে যাবে হ্যাঁ হোয়াইট থ্রোটেড ফিশ ক্যাচার যেটাকে আমরা ধলা গলা মাছ রাঙা বলি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি অ্যাকচুয়ালি এটা জাতীয় না রাষ্ট্র বা রাজ্য প্রাণী হয় আর যদি আমরা রাজ্য ফুল দেখি পশ্চিমবঙ্গের তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার শিউলি ফুটবল হচ্ছে খেলা রাজ্যের খেলা হচ্ছে ফুটবল ছাতিম হচ্ছে গাছ নদী যদি দেখি তাহলে হুগলি আর নৃত্য হচ্ছে গৌরী নৃত্য কেমন নেক্সট নিনিমের কে ভারতের বাহাত্তরতম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন বাহাত্তরতম দাবা গ্র্যান্ডমাস্টার মৃত্যাবগুহ হয়ে যাবে বাহাত্তরতম রাগের সংকল্পগুপ্ত ছিল সেভেন্টি ফার্স্ট একাত্তরতম সত্তরতম রাজার ঋত্বিক আর হর্ষিত রাজা ঊনসত্তরতম প্রথম গ্র্যান্ড তোমাদের আগে বহুবার বলেছি আমাকে হোমওয়ার্কে জানাও সবাই নেক্সট পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পান্নালাল ঘোষ বাঁশির সাথে যুক্ত ছবিটা দেখি তোমরা বুঝতে পারছো সবাই নেক্সট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের একশো হিসাবে কোন দেশটা সম্প্রতি যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যেটার সদর দপ্তর কোথায় গুরুগ্রাম এবং এটার এখন হচ্ছেন আমাদের ডিজি ডিরেক্টর জেনারেল রয়েছেন অজয় মাথুর অজয় মাথুর ইনি রয়েছেন এখন ডিজি অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আর এখন টোটাল মেম্বারশিপ কান্ট্রি এই যেটা নতুন যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে ওয়ান নেক্সট স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে কোন দেশ উপহার দিয়েছিল তো এটা দিয়েছিল ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টির হাইটটা নাইনটি মিটার তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে আমাদের এখন বিশ্বের পৃথিবীর সব থেকে উচ্চতম স্ট্যাচুটা কোনটা এবং সেটা রিলেটেড যাবতীয় ইনফরমেশন নেক্সট চলে আসবো কাকাবাবু চরিত্রটা স্রষ্টাকে কাকাবাবু মানে যারা যারা জানো না আমি বলে দিই দেখো মিশর রহস্য যারা যারা দেখেছো মিশর রহস্যতে যে কাকাবাবুর চরিত্র দেখা গিয়েছিল যারা নেপথ্যে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি সেই কাকাবাবুটা একটা গল্পের সে একটা চরিত্র যেটা সৃষ্টি করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় এই রিলেটেড অনেক গল্প আমরা দেখেছি যেমন ধরো সবুজ রাজার সবুজ দ্বীপের রাজা এছাড়া আরও অনেক রয়েছে নেক্সট এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটার হেডকোয়ার্টার রয়েছে দেখো ফিলিপিন্সে আর এটার প্রেসিডেন্ট তোমাদের আসতে পারে সুবু আশাকাওয়া ইনি রয়েছেন এখন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট নেক্সট চলে আসবো পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটা দেখো সব থেকে ভারী কণা হয়ে যাবে নিউট্রন নেক্সট কোয়েশ্চেন উত্তর গোলার্ধে কবে দিন বড় রাত ছোট হয় দেখো এইটা থেকে তোমাদের অনেক কিছু জিনিস কভার করা রয়েছে এটা টোয়েন্টি ফার্স্ট জুন হবে এইটা ভালো করে সবাই স্ক্রিনশট নেবে নোট করবে এইটা যদি আমাদের সূর্য হয় এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ তো পৃথিবী যখন টোয়েন্টি ফার্স্ট জুনে থাকে তখন উত্তর গোলার্ধে নর্দার্ন হেমিসফিয়ারে আমরা সব থেকে বড় দিন পাই দিনটা সবথেকে বড় হয় এবং রাতটা হয় ছোট ঠিক আছে আর যদি আমরা সাউদার্ন হেমিসফিয়ারে দেখি মানে দক্ষিণ গোলার্ধে তাহলে লংগেস্ট নাইট অর্থাৎ সবথেকে বড় রাত এবং শর্টেস্ট সব থেকে ছোটো দিন হয় কর্কট সংক্রান্তি এটাকে বলা হয় সামার সলসিটাইস এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফার্স্ট জুন এরপরে আমরা যদি চলে আসি টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর তাহলে ঠিক হয় তার উল্টোটা এটাকে আমরা মকর সংক্রান্তি বলি উইন্টার সলসিটাইস এইখানে আমাদের দেখো নর্দার্ন হেমিসফিয়ার যেটা মানে উত্তর গোলার্ধে এখানে তোমার রাতটা বড় দিনটা ছোট ঠিক ওই দিনেই সাউদার্ন হেমিসফিয়ারে মানে দক্ষিণ গোলার্ধে ঠিক তার উল্টো লংগেস্ট ডে শর্টেস্ট নাইট বড় দিন ছোটো রাত আর এখানে দুটো দেখবে একটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর এটা হচ্ছে ইকুয়াল ডে আর নাইট সমান দিন রাত্রি হয় এটাও টোয়েন্টি ফার্স্ট মার্চই ইকুয়াল ডে অ্যান্ড নাইট সমান দিন রাত্রি হয় তাহলে সমান দিনরাত্রি হয় টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর আর টোয়েন্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি থার্ড সেপ্টেম্বরে যেটা হয় সেটাকে আমরা বলি জল বিশুভ বা শরৎকালীন বিশুভ ইংরেজিতে ওয়াটার বা অ্যাটমনাল ইকুইনক্স আর মহা বা বসন্তকালীন বিশুভ হচ্ছে টোয়েন্টি ফার্স্ট মার্চ যেটাকে আমরা ভার্নাল বা স্প্রিং ইকুইনক্স বলি নেক্সট চলে আসবো আমরা হুমায়ুন সৌধ কোথায় অবস্থিত হুমায়ুন সৌধের ছবি তোমরা দেখতে পাচ্ছ যেটা তৈরি করেছিলেন আকবর সম্রাট আকবর তৈরি করেছিলেন এটা রয়েছে নতুন দিল্লিতে হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী কোনটা দেখো শীতকালীন রাজধানী হিমাচল প্রদেশের ধর্মশালা এবং গ্রীষ্মকালীন হচ্ছে সিমলা নেক্সট অস্ট্রেলিয়ার জাতীয় খেলা কোনটি অস্ট্রেলিয়ার জাতীয় খেলা ক্রিকেট হয়ে যাবে কোন বংশ ইলোরায় কৈলাসনাথ মন্দির নির্মাণ করে রাষ্ট্রকূট কোন রঙের পাত্রে চা খুব দ্রুত ঠান্ডা হয় কালো রঙের পাত্রে আমি জানি ছবিটা দেখে অনেকে এটা গন্ডগোল করতে পারো কালো রঙের পাত্রে চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় কানাডার রাজধানীর নাম কি কানাডার রাজধানী হয়ে যাবে অটোয়া বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত বিরুপাক্ষ মন্দির রয়েছে হাম্পিতে তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় আমরা জানি তাপ পরিবহনের তিনটে মানে তাপ প্রবাহ হওয়ার একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়ার তিনটে পদ্ধতি রয়েছে এটা একটু আমি তোমাদের বুঝিয়ে দিই ধরো এখানে এ আছে এখানে বি আছে আর এটা হচ্ছে তাপ এই স্টারটা তো এখান থেকে এ বি এ যদি এই বি এ জায়গা থেকে বিয়ের জায়গায় যদি স্টারটাকে নিয়ে যেতে হয় তাহলে তিন রকম পদ্ধতি দিয়ে যায় এক এ নিজে গিয়ে বিকে দিয়ে এলো দুই এ এখানে আরও দুজনকে নিযুক্ত করলো সি ডি এ সি কে দিল সি ডি কে দিল ডি তারপর গিয়ে বিকে দিয়ে আসলো এই পদ্ধতিতে যেতে পারে আর একটা হচ্ছে এ ছুঁড়ে বিকে দিয়ে দিলো তো এখানে প্রথম যে পদ্ধতিটা বললাম সেটা পরিচলন পদ্ধতি যেটা আমরা তরল পদার্থতে দেখতে পাই কেমন ধরো একটা চায়ের পাত্রে চা গরম করছো বা গরম জল করছো তো এখানে কি হয় এখানে যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গরম জলটা এখান থেকে গরমটা হয় এখানে তোমার এই জায়গাটা থেকে গরম হচ্ছে গিয়ে উপরে যাচ্ছে অপেক্ষাকৃত ঠান্ডা জলটা আবার নিচে আসছে তাহলে কি হচ্ছে এ নিজে চলে যাচ্ছে বিকে স্টারটা দিতে তাপটা দিতে তো সেক্ষেত্রে আমাদের পরিচলন পরিবহন কোনটার ক্ষেত্রে হয় ধরো এখানে সেই লোহার রডটাকে তোমরা গরম গরম তাহলে প্রথমে এই প্রান্তটা হবে তারপর গরম হতে হতে আস্তে 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 সেটা গরম হয়ে হয়ে এখানে যদি তোমার হাত থাকে সেই হাতে গরম লাগবে অর্থাৎ এখান থেকে গরমটা হয়ে হয়ে যাবে যেটা আমাদের পরিবহন এই পদ্ধতিটা আর বিকিরণ হচ্ছে এটা বিচ্ছুরণটা না বিকিরণ বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে সূর্য থেকে আমাদের পৃথিবীতে তাপ আসছে যে পদ্ধতিতে সেটা হচ্ছে আমাদের কি হবে বিকিরণ হয়ে যাবে কেমন তো সেটা তোমাদের এই লাস্ট পদ্ধতিটা যেখানে এ থেকে বি এর জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না কম্পনাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্ণতা কি হয় তো দেখো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে এটা বাড়ে কম্পনাঙ্ক যদি বাড়ে তাহলে শব্দের তীক্ষ্ণতা বাড়বে এটা তোমাদের শব্দ চ্যাপ্টারে কভার করা হয়েছে যারা যারা শব্দ চ্যাপ্টারটা এখনও দেখো নি এনসিআরটি ফলো করে আমি এটা বানিয়েছিলাম তো তোমরা সেটা একবার দেখে নেবে আর ওইটাতে আমি তোমাদের শব্দ রিলেটেড যাবতীয় ইনফরমেশান কভার করেছি ফিজিক্স জিকে বলে একটা প্লেলিস্ট আছে ওই প্লে লিস্টটাতে তোমরা ওটা পাবে কেমন পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত পৃথিবীর কেন্দ্রে জিয়ের মান হয়ে যাবে শূন্য দেখো এখানে এই যে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ পৃথিবীর পৃষ্ঠে সবথেকে স বেশি হয় জিয়ের মান এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটাতে সব থেকে বেশি হয় সব থেকে বেশি হয় এই পয়েন্টে আর একদম জিরো হয় এই পয়েন্টে এটা হচ্ছে সেন্টার পৃথিবীর কেন্দ্র এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ আর যত পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা উপর দিকে উঠবো যত উপর দিকে উঠব তত এখান থেকে ঠিক এইভাবে এটাকে এটা পরিবর্তিত হয় জিয়ের মানটা ঠিক এইভাবে পরিবর্তিত হয় তার গ্রাফ হচ্ছে এটা নেক্সট শালক সংশ্লেষ পাতার কোন কলায় সংঘটিত হয় তো এটা আমাদের হয়ে যাবে মেসোফিল কলা বংশগতির একক কি বংশগতির একক হয়ে যাবে জিন কাঁচা ফল পাকাতে যে হরমোন ব্যবহার করা হয় তার নাম কি কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন জুনকো তাবেই সেন্ট লুইস শহরটা কোন নদীর তীরে অবস্থিত এটা রয়েছে মিসিসিপি নদীর তীরে পোঙ্গাল কোন রাজ্যের একটা বিখ্যাত উৎসব দেখো এই পোঙ্গালটা তোমার দক্ষিণ ভারতের অনেক জায়গাতেই দেখা যায় কিন্তু মেনলি আমাদের কিন্তু তামিলনাড়ু হবে উত্তর যদি তোমাদের এইভাবে থাকে মানে অপশনগুলো যদি এইভাবে থাকে এটা মেনলি তামিলনাড়ুর একটা বিখ্যাত উৎসব পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার কলকাতা নগরীর প্রতিষ্ঠাতাকে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা আমাকে হোমওয়ার্কে জানাও তোমরা শেষকালে কমেন্ট বক্সে ক্লাসের শেষে জব চারনক আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম কি এটা বৈদিক যুগে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে দেখো বৈদিক যুগ গ্রিক বৈদিক যুগ যেটা আমি তোমাদের পরপর চ্যাপ্টার রয়েছে হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ বলে একটা প্লেলিস্ট রয়েছে তো ওখানে তোমরা পেয়ে যাবে এটা ব্রহ্মচর্য হচ্ছে প্রথম যেখানে গুরুর গৃহে গিয়ে পড়াশোনা করতে হয় শিক্ষা লাভ করতে হয় সেটাকে ব্রহ্মচর্য তারপর সংসার ধর্ম পালন সেটাকে গাহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাসী চারটে পরপর স্টেপ রয়েছে চতুরাশ্রমের নেক্সট সালফার দ্রুত দ্রবীভূত হয় কিসে সালফার দ্রুত দ্রবীভূত হয় কার্বন ডাইসালফাইডে প্যান কথাটির পুরো নাম কি প্যান কথাটির পুরো নাম কি আমরা যে প্যান কার্ড ইউজ করি সেই প্যানের পুরো নাম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানবদেহে কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলে প্রশ্ন তোমাদের এইভাবেও জিজ্ঞাসা করা হতে পারে কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলে তো এক্ষেত্রে আমাদের বলতে হবে কি থাইরয়েড গ্রন্থি আইএএস অফিসারদের কে নিয়োগ করেন আইএএস অফিসারদের নিয়োগ করেন রাষ্ট্রপতি তো এইগুলো ছিল আজকের জিকে আমি তোমাদের নেক্সট দিন আবার আটটার সময় আরও কিছু জিকে নিয়ে আলোচনা করব আর দশটার সময় এর পরে তোমাদের আজকে আমি ভারতের উচ্চতম দীর্ঘতম এগুলো নিয়ে আলোচনা করব কেননা পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম এগুলো আলোচনা করার পর তোমরা আমাকে কমেন্ট বক্সে অনেকে জানিয়েছো আর প্রচুর জন কমেন্ট করেছো যে ভারতের এই বৃহত্তম উচ্চতম এইগুলো নিয়ে একবার ডিসকাস করতে তো এটা আমি তোমাদের দশটার যে জিকে পাওয়ার প্লে ক্লাসগুলোর সিরিজ সিরিজটা চলছে সেখানে এটা কভার করব আজকে তোমরা টেলিগ্রাম চ্যানেল আমাদের যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট সেখানে যারা যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও ওখান থেকে নোটিফিকেশান তোমাদের যাবে কেননা অনেকগুলো ক্লাস হলেই ইউটিউব থেকে নোটিফিকেশান যেতে প্রবলেম হয় তবুও তোমরা আমাদের চ্যানেল যেটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো তাহলে নোটিফিকেশান যাবার সুবিধা হবে আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করতে কেউ ভুলবে না টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে রাখো ওখান থেকেও নোটিফিকেশান চলে যাবে আর ইম্পর্টেন্ট পিডিএফগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে অ্যাপটা তোমরা ডাউনলোড করে রাখো এখানে তোমাদের র্যাপিড আমি কিছু মক টেস্ট দেবো নন স্টপ মক টেস্ট টাইমিং চারটা থেকে নটা নয় এটা সানডের জন্য ছিল তো মক টেস্ট যে সেকশানটা রয়েছে অ্যাপের এখান থেকে তোমরা মক টেস্ট পাবে স্ট্যাটিক জেক এবং কারেন্ট অ্যাফেয়ার্সের থ্যাংক ইউ সো মাচ এর পরের ক্লাসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে